তো এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, আর এটা মেইনলি পিছনের দিকটা, ভিক্টোরিয়ার পিছনের দিকের গেট, আর ওই সাইডে টিকিট কাউন্টার। আমাদের টিকিট অ্যাকচুয়ালি কাটা হয়ে গেছে, আমাদের জন্য 30 টাকা করে টিকিট। আমরা ইন্ডিয়ান গাই তো মেইনলি ওখানে সিকিউরিটি থেকে বলল যে মানে কেন বলল ইন্টারনেট ক্যামেরা নেই, ভিতরে মেইনলি ক্যামেরা ইউজ করা যায় না, কিন্তু সবাই ইউজ করে। এখন আমরা মেইনলি ফার্স্টের ভিতরেই যাব, কারণ বাইরে প্রচন্ড গরম। গতবার এসেছিলাম যখন এসি, একটা এসি রুম ছিল ওখানে, এসি রুমটা আমরা বন্ধ করে দিয়েছিল। আগে ভেতরেই যাব, শুনলাম তো ভেতরে ট্রাইপড অ্যালাউ না, ফোনও এমনি অ্যালাউ করে না, চিল্লায় খালি, যদি করতে দেয় তো ভিডিও খুব ভালো কথা। আর এখানে নাকি প্রতিদিন সন্ধ্যাবেলা করে প্রজেকশন লাইট দেখি, আজকে 6টা সাড়ে 6টা অবধি থাকবে, আর যেখানে যদি হয় তো খুব ভালো করে দেখতে পারবো। আর এখান দিয়ে মেনলি ভিক্টোরিয়ার এন্ট্রি, এখান দিয়ে মেনলি ঢোকা যায় ভেতরে, আর ওখানে সব সিকিউরিটি চেকিং রয়েছে। প্রচুর লোক আসছে এখন। এইটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে, আর আচ্ছা এটা মিউজিক ফ্ল্যাট, এটুকুটা মাথা পড়তে না, এইগুলো যদিও আগে কিছু ছিল না, এখন এগুলো নতুন এসছে। আচ্ছা এখানে, আচ্ছা এগুলো ওই যে আর্মিদের যে শোল্ডারে থাকে, অনেক কিছু নতুন এসেছে। আচ্ছা এগুলো সেই পদক যাদেরকে ওই যুদ্ধের সময় এই পদকগুলো দেওয়া হতো, আচ্ছা মানে এখানে তো এত কিছু কোনোভাবে বলা তো সম্ভব না। যদি কোনোদিনও ঘুরতে আসো তো আমরা এখানে বসে দেখি না জিনিসগুলো, এগুলো দেখার মতো। এগুলো দেখলেও কেমন যেন গায়ে কাটা কাটা দিল, মানে কি ছিল সেই যুগ। আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বার্লিনে ছিল, এখানে প্রচুর ছবি আছে, মানে এগুলো সবই নতুন এসছে, আগে ছিল না এগুলো কিছু। আচ্ছা এটা সুভাষচন্দ্র বসু বাবা মা রেয়ার, এটা তো এন্ট্রি গেট। এগুলো একটু পড়ে নিও তোমরা যদি কোনো আসো, এখানে দেখার মতো জিনিস আছে। এটা এটা কা তাঁতিয়া তোপে, এটা সব আমরা হিস্ট্রিতে পড়েছিলাম অ্যাকচুয়ালি। এগুলো এনফিল্ড গান, আচ্ছা ম্যানুফ্যাকচারিং, বা সব দেখার সৌভাগ্য তো এখন হয়নি।
খাদ্য দেওয়া যাবে না জানা কথা, সব পুরনো পুরনো ছবি। এর থেকে বেশি সুন্দর জিনিস পৃথিবীতে কিছু হতে পারে। এটা সেই পুরনো সময়কার মডেলের সেই জাহাজগুলো, ইস্ট ইন্ডিয়া ম্যান আলমগীর, কতটা নিখুঁত কাজ। তো এবার এইটা মনে হয় আর্টের জন্য ছিল মেনলি। এটা হলো নেক্সট স্পট, আর এখানে এই মানুষটাকে নিয়ে কিছু বলার নেই। এই মানুষটাকে নিয়ে বলতে গেলে মানে আমার সেই যোগ্যতা নেই হয়তো এই মানুষটাকে নিয়ে কিছু বলার। একবার এগুলো মানে বেশি একবার দেখ, এগুলো সত্যি হলে দেখ। ঘরগুলো স্ট্রাকচার হুবহুই এক, আর ওখানে ওই যে এখন প্রজেক্টর লাগিয়েছে, এইগুলো আগে ছিল না। এই যে এখানে প্রজেকশন হয় আর নতুন হয়েছে এটা। আচ্ছা, স্ট্রেচার এখানে যখন আনা হয়েছিল অনুষ্ঠানের পর, সেই এটা আমি প্রথম দেখলাম ছবিটা। ও মানে তখনকার দিনের মানুষরা আমাদের জন্য কী করেছে আর আমরা তার বদলে কী করছি। টাইম ম্যাগাজিনে এটা প্রকাশিত হয়েছিল। একদম অ্যাকিউরেট। মেনলি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে মেনলি আমরা ওই ডান দিকে, সরি ওটা বাঁ দিকে আর এটা হলো ডান দিকে, এই দুটো ঘরে আমরা গিয়েছিলাম। এগুলো সবই মোটামুটি দেখলাম যা পেইন্টিং আর ছবি দিয়ে ইয়ে করা হয়েছে। ওখানে যদি বা এখানে মানে এই মাঝখানে ঘরে ওই ঘরে আর এই ঘরে আগে অনেক মূর্তি ছিল, মূর্তিগুলো নেই। আর এইটা হলো একদম স্ট্রেট মেন এন্ট্রেন্স ভিতরটা আর কি। এখানে রেস্টের জন্য জায়গা রয়েছে বয়স্কদের জন্য, অনেকেই বসে রয়েছে। আর এইটা হলো এটা যে চোখের সামনে না দেখবে সে কোনো বিশ্বাস করতে পারবে না যে এটা কী, এটা কতটা হাইট, কতটা সুন্দর। মানে যে চোখের সামনে দেখবে সেই বিশ্বাস করতে পারবে। আর এই পুরো জায়গাটা অ্যাকচুয়ালি আগে মূর্তি ছিল, কিন্তু এইখানে এখন কেন মিরার লাগে দিচ্ছে আর সব জায়গায় মূর্তি ছিল। মেনলি মানে এটা আমার মনে হয় পুরো নেতাজির মিউজিয়াম টাইপের করে দিয়েছে, সেটাই করেছে, খুব ভালো করেছে। আর মানে এই সব খাম্বাগুলো মাঝে মাঝে এখন মানে প্রজেকশন করে দিয়েছে, পুরো চারিদিকে প্রজেকশন করে দিয়েছে, চারিদিকে প্রজেকশন। মেবি আমার মনেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে উঠতে দিচ্ছে না, কারণ আগে নো এন্ট্রি করে দিয়েছে, কারণ এইখান দিয়ে আগে ওই ফ্লোরে উঠতে দিত, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে ওখানে, আর এখান দিয়ে ওই ফ্লোরে উঠতে দিত। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ব্যালকনি, ওই যে ঘুরতে ব্যালকনি, আর উঠতে দিত ওই জায়গাটা। আর এখান দিয়ে দেখে মনে হচ্ছে যে হয়তো এটা মাটি থেকে মানে একদম ছোটোখাটো হবে, বেশি হাইট না, কিন্তু যে ওপরে উঠবে সে ভালো করেই বুঝতে পারবে যে এটা কতটা। মানে এখনকার দিনে তিনতলা বাড়ি। আরো
অনেক আর্ট রয়েছে, অনেক ছবি রয়েছে যেগুলো আমার পক্ষে তো দেখানো এখন আমার ক্যামেরা করলে তো ভালো নয় যে আমি ওগুলো দেখাতে পারবো। আমি তো বুঝতে পারি না এখনো যে এই যে এই যে মাঝখানে যে এই যে গোল স্ট্রাকচারটা কিভাবে তৈরি করে এখান দিয়ে একদম এই গ্রাউন্ড থেকে একদম ডিস্টেন্সটা অনেকটা হবে, কম করে তো আমার যা মনে হয় কম করে আট নতলা বাড়ি তো হবে, আট নতলা বাড়ি না হলেও সাততলা তো হবে। এখানে আগে কত মূর্তি ছিল কিন্তু এখন আর একটা মূর্তিও নেই, সব মানে ফাঁকা হয়ে গেছে আর সব ও এইটা হচ্ছে মানে রানী ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দিয়ে এখন পুরোটাই নেতাজির মানে পুরোটাই নেতাজির জন্য করে দিয়েছে আর কি, তবে একটা নেতাজির বড়দিনের মূর্তি বসানো হচ্ছিল ভালো ওটার প্রতি আমার খুব ইন্টারেস্ট আছে। এটা আজাদ হিন্দ সরকারের মন্দির এইসব জিনিসের মূল্য পড়ে যাবে এগুলো একটু পজ করে দেখে নিও। মানে এখন মানে যে জিনিসপত্র রয়েছে সেগুলো মানে কাগজের হলো প্রচুর মূল্যবান জিনিস অ্যাকচুয়ালি, আর সাড়ে তিনটে বাজে থেকে এখন বাইরের দিকেই যাচ্ছি, সব দিকেই খালি নো এন্ট্রি আর নো এন্ট্রি, যাই হোক নো এন্ট্রি তো কিছু করার তো আর নেই। এখানে যে টোকটা রেখেছে টোকের অ্যাঙ্গেলটা কিন্তু দারুণ, গিয়ে একদম লাগবে ওই যে একদম একদম ওর পিছনে এবার মেনলি আমাদেরকে বাইরেটা ঘুরে দেখাতে হবে, বাইরে যা প্রচণ্ড রোদ্দুর, এখন বাইরে চলে এসছি সাংঘাতিক রোদ।
এখন সেখানে ভালো করেছে, এই জলের ইয়েগুলো ছিল না আগে, এখন জায়গা জায়গা এরকম জলের কলগুলো ছিল, এখানে একটা ফুটন্ত এইগুলো এখন ভালো করে দিয়েছে খুব। প্রচন্ড গরম, আর এইটা হলো মেন্সটা, ওটা দা 42। তো আমাদের ভেতরে পুরো কভার হয়ে গেছে, এবারে আমরা বাইরেটা কভার করব। চলচ্চিত্র গ্রহণ নিষিদ্ধ, তাহলে আমি এটা কি করছি? গাছটার কি অবস্থা রে, ছাল বাকল উঠে গেছে সব। ওই গাছটা কত বড় দেখেনি, ওখানে সব বড় বড় চিত্র রয়েছে। আর এইটা মেবি গেট, সব বড় বড় প্রজেক্টর। বসার জায়গা আই গেস, ওখানেই মনে বসা হয়। আর এই ডান দিকে গেলে ওয়াশরুমের দিকেও বেশ ভিড় মনে হচ্ছে। পিছনে প্রচুর মানে লোক তো অনেক হয়ে গেছে, অনেক লোক। আর সানডে ছাড়া তো ভিডিও বানানো সম্ভব না আমাদের পক্ষে, বাকি দিনগুলো অফিস থাকে। এটা কি, এখন চারিদিকে এরকম লাইট করে দিয়েছে, এগুলো আগে ছিল না কিছু। এদিকে হলো বাথরুম, মাঝখানে প্রতিবন্ধীদের জন্য রয়েছে, যাই হোক ধর। এখানেও খাবার জলের ব্যবস্থা রয়েছে, চলতে ঘুরে আসি। ওটা যে কখন হবে কে জানে, কিছুই তো হলো না, খালি বেকার বেকার কতক্ষণ ধরে বসে রইলাম ওই ওটার জন্য। যদি কারোর ইচ্ছা হয় পজিশনগুলো দেখার, আমার মতে সে আশাটা না করাই ভালো, কারণ দেখতে তো পেলাম না আমরা কিছুই তার আগে। তো সব আমার ইচ্ছে ছিল না আজকে ভিক্টোরিয়া আসার, তো তাও ওর জন্য আসতে হলো, বাট এসে খুবই ভালো লাগছে। কেননা আগের বারে যেরকম এসেছিলাম, যেরকম দেখেছিলাম, এইবারে এসেটা অনেক ডিফারেন্ট, অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এটা পুরোটাই নেতাজি, একেবারে নেতাজি হয়ে গেছে পুরো। হ্যাঁ, নামটাই খেলে চেঞ্জ করা বাদ, নাম চেঞ্জ করেছিল বলতে পারো, নাম চেঞ্জ করা হয়েছিল হয়তো, আমার সেটা অতটা মনে নেই। বাট গার্ডেনটা কোনো রকম চেঞ্জেস হয়নি, ভিতরটা অনেক চেঞ্জ হয়ে গেছে, যা ছিল তার কিছুই নেই, সেরকম পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ভালো লাগলো দেখে,
এতটা চেঞ্জ। তো তোমরাও এসো দেখো। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমরা নতুন আসতে চলেছি, তো আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।